কেমন লাগলো ছবিটাতে কাজ করে, মানে উইথ দ্য ডিরেক্টর সপ্তাশ বাসু, মানে টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন? সপ্তাশ আমার জেনারেশনের অন্যতম একজন এস্থেটিক্যালি প্লেস ডিরেক্টর। ওর সাথে ভবিষ্যতেও ছবি নিয়ে প্ল্যান হচ্ছে। ওর আইডিয়াসগুলোকে আমি সমীহ করি, যে এই বয়সে ও যে ধরনের আইডিয়াস নিয়ে ছবি বানাচ্ছে। নেটওয়ার্ক থ্রিলার ধর্মী ছবি তো টলিউডে প্রচুর হয়, সেইখানে দাঁড়িয়ে নেটওয়ার্কের ভেতরে যে থ্রিলারটা, এই ধরনের ছবি হলিউডে আমরা প্রচুর দেখেছি, কিন্তু টলিউডে প্রথমবার ফিল্ম উইদিন এ ফিল্ম, সেখান থেকে দাঁড়িয়ে এর ভেতরে রোমান্টিক গান রয়েছে, অনেক কিছু, অনেকগুলো এলিমেন্টস সপ্তাহ ছুঁয়েছে। আমার মনে হয় যে নেটওয়ার্ক টলিউডের থ্রিলার ধর্মী ছবির ক্ষেত্রে একটা অন্য মাত্রা দেবে। আচ্ছা, তো আজকে তো মিউজিক লঞ্চ, তো সেটা দেখে কেমন লাগলো বা দর্শকদের কাছ থেকে কি এক্সপেকটেশন? রাজডি ফার্স্ট টাইম R&B বাংলায় ইনকর্পোরেট করেছে, উইচ ইজ এ গ্রেট থিং, কারণ বাংলার বাংলা মিউজিকে, বাংলা মেইনস্ট্রিম সঙ্গীতের জগতে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড মিউজিককে ইনকর্পোরেট করা ইজ আ ভেরি ইনোভেটিভ থিং টু ডু। আই এম গ্ল্যাড দ্যাট সপ্তাশ চোজ টু ইনকর্পোরেট R&B অ্যান্ড রাজডি ইন টু হিজ মিউজিক স্কিপ। মনে হয় যে গানটা তো আমার নিজের খুব ফেভারিট, আমার নিজেরও একটা গান রয়েছে যেটা শানের গলায়, অসম্ভব ভালো লেগেছে। আমি চাইবো যে সপ্তাহ নেটওয়ার্ক একটা নতুন মাত্রা দিক টলিউড। দর্শকদের জন্য কিছু সামনে পুজো, সকল দর্শককে জানাই যে পুজোর আগাম অভিনন্দন, বড়দেরকে আমার প্রণাম, আমার যারা সমবয়সী তাদেরকে ভালোবাসা, অভিনন্দন, আলিঙ্গন, সবার পুজো খুব ভালো কাটে।